আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ ডিভি হেফাজত থেকে এই কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রাতে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে ধারণ করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কারে তাদের মূল দাবি পূরণ হয়েছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবিও জানান এই সমন্বয়ক আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কোনো নির্যাতন করা হচ্ছে না ভুল বুঝিয়ে কেউ যাতে তাদের বিভ্রান্ত না করে সেজন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছে দুপুরে রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ এই দাবি করলেও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি অভিভাবকদের আবেদন করলে শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় দেয়া হবে কিনা এমন প্রশ্নেরও সুস্পষ্ট জবাব দেননি অতিরিক্ত ডিবি কমিশনার সুমন তানভীর প্রতিবেদন সক্ষম তো কি প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের তাদের প্রতিগত অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি মেট্রো হামলার মূল পরিকল্পনাকারী চারজনকে গ্রেপ্তার বিষয়ে নির্ধারিত এ সংবাদ সম্মেলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার নিয়ে এভাবেই সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এই সকল জামাত শিপি চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা পরিবার নিজ শিক্ষার্থীদের নেওয়ার বিষয়ে কোনো আবেদন করলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি জানান তাদের হেফাজতে থাকা পাঁচ সমন্বয়কারীর সবাই ভালো আছেন তবে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পরিবার দেখে তাই যে বালু আছে তারা রাস্তায় হাতে দিয়ে দেবে সংখ্যা তো অনেক কিছু সংখ্যা এখন এরা তো তুলে নিয়ে আসছে এরা নির্যাতন করছে যে নির্যাতন করবে না এখনো এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এদিন মেট্রো রেলে সহিংসতায় যুক্ত চারজনকে গ্রেপ্তার দেখায় মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যক্ষ মদদেই হামলা হয়েছে মেট্রো রেলে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে দুপুরের পর থেকে হঠাৎই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় লক্ষ্য করা যায়। থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ডিবি সামনে আসার কথা থাকলেও দেখা যায়নি তাদের গণ অভ্যুত্থন ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু কাদের দুপুরে দলের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি কাদের বলেন অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতে চেয়েছিল তিনি বলেন দেশ বিদেশে বিবৃতি যুদ্ধ চলছে সেখানে ওয়ান ইলেভেনের কুশলব ড মোহাম্মদ ইউনুসো যোগ দিয়েছেন শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জানি না হত ডক্টর ইউনুস পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছে তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এবার তিনিও এসেছেন প্রকাশ্যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে অভিযোগ করে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একদিকে বলা হচ্ছে নিরীহ শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নির্যাতন করা হবে না অপর দিকে প্রতিনিয়ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এক বিবৃতিতে বিএনপির महासचिव আরো বলেন সাধারণ মানুষ প্রতিবন্ধী শিশু ও চাকরিজীবী কোন শ্রেণী পেশার মানুষই সরকারের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার না করে উল্টো তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে বলেও অভিযোগ করেন ফখরুল নির্যাতন অবিলম্বে বন্ধ করে সরকার পদত্যাগ না করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি করেন ফখরুল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে সরকারের দীর্ঘদিনের শোষণ বঞ্চনা গণতন্ত্র ক্ষীণতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল সেই ক্ষোভ থেকেই জনগণ তাদের সাথে নেমে পড়ে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন দেশের মানুষ অতীতে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি বিকেলে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে কথা বলেন তিনি এর আগে সকাল এগারোটায় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিতে জাতীয় পার্টির জরুরি যৌথ সভা হয় অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না এক পর্যায়ে ছাত্র জনতা আন্দোলনের রূপ নেয় প্রকৃত যারা এই সমস্ত করছে তার সেগুলিকে দৌড়ক কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায়ে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে এটা আমরা মনে করি যে এটা সঠিক না আমাদের চেয়ারম্যান ছাত্রদের যে আন্দোলন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে তিনি সমর্থন দিয়েছিলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত চৌত্রিশ পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে আবু সাঈদের পরিবারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী সরকার প্রধানের কাছে ভেঙে পড়ে নিহতের স্বজনরা প্রধানমন্ত্রী এ সময় বলেন কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা করে দেশে অরাজকতা করছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে মানুষ হত্যা করছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে আতিক রহমানের রিপোর্ট কেউ সন্তান কেউ স্বামী কেউ বা ভাইকে হারিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের স্বজনরা গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান সবার খোঁজখবর নেন সরকার প্রধান শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এ সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাঈদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদেন বঙ্গবন্ধু কন্যা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পরে প্রধানমন্ত্রী নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ দেন স্বজন হারাদের সান্ত্বনা দিতে গিয়ে এক রাতে বাবা মা ভাই সহ পরিবারের সদস্যদের হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন তিনি চান না আর কোনো মায়ের বুক খালি হোক আমি তো বুঝি আপনাদের বেতন আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই বউ হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় ক হয় সাধারণ মানুষ কি দোষ করছে শেখ হাসিনা বলেন নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানোয়ারের মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলাই রাখবে পাবেদে বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে সব সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে থাকার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকা রহমান আর টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দ্রুত সুস্থতায় তিনি গুরুতর আহতদের অবস্থা দেখে ও অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী পরে সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন তিনি এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্তনাল সেন তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভাবে সামনে আসে যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক জনসেবামূলক সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্র্যাব্রিয়েল মারিয়া সেন্তিয়াগা ওচোয়া ডি চীন চেক্রোর সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন এ সময় গ্র্যাব্রিয়েল মারিয়া বলেন তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছে শান্তি স্থাপনের ক্ষেত্রে সেনা মোতায়েন এবং কারফিউ আরোপ সঠিক সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন স্পেনের রাষ্ট্রদূত দশ দিন বন্ধ থাকার পর আজ দুপুর তিনটায় থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বোনাস হিসেবে দেয়া হবে পাঁচ জিবি ডেটা সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সাম্প্রতিক নাশকতার জন্য দায়ী ব্যাখ্যা জানতে একত্রিশে জুলাই ফেসবুক টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের তলব করা হয়েছে অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা টানা দশ দিন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে নেট নির্ভর সেবা ও ব্যবসা বাণিজ্য সতেরো জুলাই মহাখালীর খাজার টাওয়ার সহ তিনটি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অচল হয়ে পড়ে দেশের ইন্টারনেট সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের পর সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন ডেটা কিনেও যারা ব্যবহার করতে পারেননি ক্ষতিপূরণ হিসেবে তারা পাবেন তিন দিন মেয়াদি পাঁচ জিবি ডেটা ডিজিটাল বাংলাদেশ সফল হয়ে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবাটা সকলে পাচ্ছে আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরও সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইনstring রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারে পাশে থাকবে সাম্প্রতিক নাশকতায় ইন্ধন ও গুজব ছড়ানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক ইউটিউব টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কী ছিল তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয় একত্রিশ জুলাইয়ের মধ্যে বিটিআরসি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের জবাব দিতে হবে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পর ব্যাপক গুজব ছড়ানোর আশঙ্কা করছেন আইসিটি প্রতিমন্ত্রী তিনি বলেন সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব জনগণের যে এটা খারাপ এটা ভালো এটা এটা মিথ্যা গুজব এটা সত্য এ আর বাদল আর টিভি ঢাকা কারফিউর নবম দিনে রাজধানীতে জনজীবন অনেকটাই স্বাভাবিক সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকায় জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিতে এগারো ঘন্টা কারফিউ শিথিল ছিল অফিস কার্যক্রম ও ব্যাংকের লেনদেন চলেছে দুপুর তিনটা পর্যন্ত দীর্ঘ সময় কারফিউ শিথিল থাকায় রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ খুলেছে দোকানপাট নগরীতে চলছে গণপরিবহন ছেড়ে গেছে দূরপাল্লার বাসও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি কমিশন রোববার হাইকোর্ট এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে সংস্থাটি এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে করা আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত আরো জানাচ্ছেন শাকিল করিম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্তে নেমে রাজধানী গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সম্পদের তথ্য পায় সংস্থাটি বেনজিরের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ ওঠে দুদকের আইনজীবী জানান অগ্রগতি প্রতিবেদনে সে বিষয়েও তথ্য মিলেছে সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে গত তেইশ এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক ওই আইজিপি ত্রিশ এপ্রিল পর্যন্ত বেনজির তার স্ত্রী ও কন্যার কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ কোটি টাকা তোলেন দুদকের আইনজীবী বলেন অনুসন্ধান শুরুর পর টাকা সরিয়ে নেওয়ার তৎপরতা প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা একদিনে যদি আপনি ধরেন দু লক্ষ টাকা উঠান পরদিন যদি চার লক্ষ টাকা উঠান না এটাকে আমরা আইনের ভাষায় বলি সাসপিশিয়াস ট্রানজেকশন অথবা আনইউজুয়াল ট্রানজেকশন এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট সম্পদের মূল্য প্রায় বিশ কোটি ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা দুই হাজার সাতশো সত্তর কোটি টাকা সাড়ে তিনশোর বেশি বাড়ি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয় বাংলাদেশের আইন অনুযায়ী কোন নাগরিক বছরে বারো হাজার ডলার বা তেরো লাখ সতেরো হাজার টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না বিদেশে তহবিল স্থানান্তরেও রয়েছে বলছেন যা ভঙ্গ করেছেন সাবেক ভূমিমন্ত্রী একজনের জীবদ্দশায় বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কেউ বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করতে পারে না দুদুককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত সাইফজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শাকিলা করিম আরটিপি ঢাকা